এসিতে বাজি মারে একই সঙ্গে ঠান্ডা হবে দুটি ঘর ছবি দেখেই অবাক নেটবার আমরা যখন কোথাও বেড়াতে যাই থাকার জন্য সাধারণভাবে হোটেল রুম বা গেস্ট হাউসে বুক করি তবে বুক করার আগে কিন্তু আমরা জানার চেষ্টা করি সেই রুমে কি কি সুবিধা পাওয়া যাবে অনেক সময় এমনও হয় হোটেলের তরফ থেকে এক প্রতিশ্রুতি দেওয়া হলো কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল একেবারেই ভিন্ন ছবি তেমনই এক খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া ভাইরাল ছবি দেখে অনেকেই ভিমডি খেতে শুরু করেছেন ছবিতে দেখা যাচ্ছে দুটি রুমের দেওয়ালে বরাবর একটি এসি লাগানো রয়েছে যা দেখে সকলেই বিস্মিত আজব এক ঘটনা সামনে এসেছে নেটপাড়া সৌজন্যে মুম্বাইয়ের একটি হোটেল রুমের ছবি ঘিরে হুলুস্থুলু নেটপাড়া কিন্তু কেন ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে একটি এসি রুম তাতে লাগানো রয়েছে এসিও কিন্তু সেই এসি কাজ করছে দুটি ঘরে একই সঙ্গে কিভাবে এমন সম্ভব তা নিশ্চয়ই আপনাদের মাথাতেও ঘোরাফেরা করছে এইটা ভেবেই দিশেহারা আরো অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি বেশ মজার এই ছবি দেখে হাসি থামাতে পারছেন না নেটপাড়ার মানুষজন এই মজার ছবিটি মাল্টিমিডিয়া শিল্পী এবং পডকাস্টার অনুরাগ বর্মা তার টুইচ অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন এই ছবিতে দেখা যাচ্ছে হোটেলে দুটি রুম একসঙ্গে ঠান্ডা করার জন্য আজব কায়দায় লাগানো হয়েছে একটি স্পিড এসি ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে হোটেলে দুটি রুমে আলাদা করে দেওয়ালের একটি ছিদ্র করা রয়েছে এবং তাতে স্পিড এসি লাগানো হয়েছে যাতে একটি এসি দিয়েই দুটি রুম একই সঙ্গে ঠান্ডা করা যায় ছবিটি শেয়ার করে অনুরাগ বর্মা লিখেছেন যে 2011 সালে তিনি মুম্বাইয়ের একটি হোটেলে থাকার জন্য রুম বুক করেছিলেন হোটেল ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি স্প্লিট এসি রুমে দেওয়া হবে তাকে কিন্তু বর্মা হোটেলের ঘরে পৌঁছে দেখলেন একটি স্প্লিট এসি দুটি ঘরে ভাগ করা যা দেখে তিনি রীতিমতো অবাক হয়ে যান তবে হোটেলটির নাম অনুরাগ প্রকাশ করেননি সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করা এই ছবি দেখে অবাক হয়েছেন মানুষজন নেটিজেনরা তার এই পোস্টে অজস্র লাইক এবং রিটুইটও করেছেন একজন ইউজার আবার কমেন্টও করেছেন সত্যি এমন ঘটনা বিস্ময়কর